সূরাতুল মুদাসসির মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, জান্নাতীরা যখন জান্নাতি হয়ে যাবে, জান্নাতি হয়ে যাওয়ার পরে এরা একে অপরের মধ্যে বলাবলি করবে, প্রশ্ন করবে, কথা বলবে। আনিল মুজরিমিন, অপরাধীদের সম্পর্কে। কাদের সম্পর্কে? অপরাধীদের সম্পর্কে জান্নাতীরা একে অপরের মধ্যে বলাবলি করবে। এক পর্যায়ে আল্লাহ পাক বলেন, এক পর্যায়ে জান্নাতীরা জাহান্নামীদেরকে সম্বোধন করে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকার, ও জাহান্নামবাসীরা, কোন জিনিসে, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? জাহান্নামবাসীরা চারটা কারণ বর্ণনা করছে এখানে, কয়টা প্রশ্ন করছে? একটা। জান্নাতির একটা প্রশ্ন করছে, কি প্রশ্ন করছে? যে এই জাহান্নামবাসীরা কোন জিনিসে, কি কারণে তোমরা জাহান্নামে আসলা? আর জাহান্নামবাসীরা উত্তর দিছে কয়টা কারণ বলছেন? কয়টা? চারটা কারণ। এই চারটা কারণ আমাদের মধ্যে যাতে না থাকে আমরা জান্নাতে হতে চাই, ঠিক কিনা বলেন? এক নাম্বার জাহান্নামবাসীরা কারণ বলেন, কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও জান্নাতীরা আমরা জাহান্নামে আসার এক নাম্বার কারণ, দুনিয়াতে থাকতে আমরা নামাজ পড়ি নাই। মিনাল মুসল্লিন, মুসল্লিদের অন্তর্ভুক্ত ছিলাম না। তো মুসল্লি কাদেরকে বলে বাবা? যারা নামাজ পড়ে তাদেরকে, না নামাজ পড়ে না তাদেরকে? যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়ে তাদেরকে বলে মুসল্লিদের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলে? তার মানে এরা প্রশ্নের জবাব দিছে, এক নাম্বার আমরা নামাজ পড়ি নাই, আমরা নামাজ পড়ি না, এক নাম্বার। দুই নাম্বার জাহান্নামবাসীরা কারণ বর্ণনা করেছেন, পলাম না কোন তুইমুল মিসকিন, অভাবীদেরকে, ক্ষুধার্তদেরকে আমরা খেতে দেই নাই। তাহলে নামাজও দরকার, অভাবী যারা আছে এদেরকে খাবার দেওয়া আছে না নাই? তিন নাম্বার কারণ বর্ণনা করেছেন, ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন, তিন নাম্বার কারণ বর্ণনা করেছেন জাহান্নামবাসীরা বলতেছে, ও জান্নাতীরা, তিন নাম্বার কারণ যেই কারণে আমরা জাহান্নামে এসেছি, তিন নাম্বার কারণ হলো সমালোচনা যারা করত, গীবত শেখায়ত চগল করি যারা করত, এদের সাথেও আমরা শামিল হয়ে আমরাও সমালোচনা করতাম। বলেন নাউজুবিল্লাহ। তাহলে তিন নাম্বার কারণ আমাদের মধ্যে থাকুক, এটা আমরা চাই নাকি আমাদের মধ্যে না থাকুক? কারণ আমরা জান্নাতে যেতে চাই, ঠিক কিনা বলেন? চার নাম্বার কারণ বলেছেন, অকুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, হাশরের মাঠের, কিয়ামতের দিনের কর্মফল দিবসকে আমরা অস্বীকার করতাম। বলেন নাউযুবিল্লাহ। এই চারটা কারণ যদি বান্দার মধ্যে থাকে জাহান্নাম কথা বলে না, কারণ জাহান্নামীরাই জবাব দিছে, জাহান্নামীরাই বলছে এই কারণে আমরা জাহান্নামে আসছি। তাহলে এই চারটা কারণ আমাদের মধ্যে থাকুক এটা আমরা চাই না, ঠিক কিনা বলেন? এক নাম্বার কি বলছে বাবা? নামাজ। তাহলে নামাজ দরকার আছে না নাই? আছে বাবা, আছে। আজকের ওয়াজ যদি আমরা বুঝি তাহলে ফজরের নামাজ থেকে মসজিদে আমরা এসে হাজির হয়ে যাব, কথা কয় না ঠিক না? দুই নাম্বার যদি আমরা বুঝি কি অলাম না কোনো তুইমুল মিসকিন, দুই নাম্বার কারণ যদি আমরা বুঝি অভাবীদেরকে অবশ্যই কালকের থেকে সুযোগ পাইলেই খেতে দিব, ঠিক কিনা? তিন নাম্বার কারণটা যদি আমরা বুঝি, অকুন্না নাখুযু মাআল খায়িদিন,
তিন নাম্বার কারণটা যদি আমরা বুঝি তাহলে সমালোচনা যারা করে গীবত ছাকায় চগল করি যারা করে তাদের সাথে আমরা বসব না ঠিক কো না এই গীবত করা সমালোচনা করা এটা কিন্তু একটা মজার জিনিস কথা কই এটা মজা লাগে যেমন বাংলাদেশে নয় আমাদের যে একটা প্রচলিত কথা আছে ঘি ভাত ঘি ভাত ঘি ভাত মজা না গো কই ওইটা যেরকম মজা এই যে গীবত যেটা আরবিতে এই গীবত এটা ওইরকম মজা লাগে কারণ অন্যের দোষ চর্চা করতে এটা নিজের কাছে ভালো লাগে কিন্তু ভাই অন্যের দোষ চর্চা করলে আপনার তো খবরই নাই ওই দোষটা আপনার আমলনামায় এসে যায় আপনার নেকিগুলো ওর আমলনামায় চলে যায় কোন নাউজুবিল্লাহ এখন আপনি চিন্তা করেন কষ্ট করে আপনি নামাজ আদায় করলেন কষ্ট করে দান সদকা করলেন আর এই কষ্টের সওয়াবগুলো কি আপনি দিয়ে দিবেন অথচ কাজে কর্মে আমরা দিয়ে দিতেছি ঠিক কিনা কো হ্যাঁ মেরে ভাই দোস্ত বুজুর্গ ও আল্লাহর বান্দা আল্লাহর গোলাম ভালো করে খেয়াল করি ইন্তেকালের পরে দল হবে কয়টা এক দল আরেক দল তাহলে আমরা থাকতে চাই কোন দলে জান্নাতীদের দলে থাকতে চাইলে চার টাকা অবশ্যই করা লাগবে ঠিক কিনা কোন এক নাম্বার নামাজ দুই নাম্বার মিসকিনদেরকে খেতে দেওয়া অসহায় গরিবদেরকে ক্ষুধার্তদেরকে খেতে দেওয়া তিন নাম্বার সমালোচনা না করা চার নাম্বার কিয়ামতের দিবসকে অবশ্যই বিশ্বাস করা এই চারটা কাজ যদি আমার আপনার মধ্যে থাকে তাহলে জাহান্নামীদের দলভুক্ত হওয়া লাগবে না সুবহানাল্লাহ আমার ভাইরা তাহলে দুনিয়ার ভিতরে এই কথাগুলো আপনাদেরকে পৌঁছায় দেওয়ার দায়িত্ব এখন কার আলেম ওলামা কার কারণ যুগে যুগে যত নবী রাসূলগণ আসছেন সকল নবী রাসূলগণের দায়িত্ব ছিল আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে লাগায়া দেওয়া ঠিক কিনা সকল নবী রাসূলগণের উদ্দেশ্য ছিল একটা সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহর গোলামি করো আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই আল্লাহ ভোলা মানুষকে আল্লাহর সাথে লাগায়া দেওয়া এই দায়িত্বটা সকল নবী রাসূলগণের ছিল ঠিক কিনা আজকে কিন্তু নবী রাসূল নাই কারণ আখেরি পয়গম্বর খাতামুন নবীন নবী আর আসবে নাকি না নবী আর আসবে না কিন্তু নবীর কাজ দিয়ে গেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর কাজ জারি থাকবে সেটা দিয়ে গেছে ওলামায়ে কেরামকে ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস নবী থাকবে না ওলামায়ে কেরাম নবীর কাজ করবে সুবহানাল্লাহ ওলামায়ে কেরাম নবীর কাজ করেন আপনি ভালো করে খেয়াল করে দেখেন নবীরা যেরকম মানুষকে জাহান্নাম থেকে মুক্ত জান্নাতি বানাবার চেষ্টা করেছেন আজকেও হক্কানি ওলামায়ে কেরাম মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি বানানোর চেষ্টা করে ঠিক কিনা বলেন ও মুসলমান ভাই এলাকার ভিতরে একজন যদি আলেম থাকে আলেম ওই এলাকার কত দাম একজন আলেমের কারণে ওই এলাকার ভিতরে তার নূরে পুরো এলাকা নূরান্বিত হয় আলেম যদি এলাকায় না থাকে এলাকার মানুষ আস্তে আস্তে গোমরা হতে থাকে দিন তার ভিতরে থাকে না ঠিক কিনা বলে এই জন্য ওই এলাকায় একজন আলেম বিশেষ দরকার আপনারা জানেন হয়তো অনেকেও শুনবেন মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি জগৎবাস আল্লাহর ওলি ছিলেন এক আল্লাহর ওলি মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির কবর জিয়ারত করার জন্য গেছেন এমন সময় আসরের নামাজের টাইম হয়েছে কিসের নামাজ আসরের নামাজের সময় হয়েছে আল্লাহর ওলি তাকায় দেখে মসজিদের সামনে মাঠের মধ্যে বাচ্চাগুলো খেলা করে
নামাজের সময় হয়েছে, হুজুর নামাজে যাচ্ছে, জিজ্ঞাসা করছে বাচ্চারা তোমরা কি নামাজ আদায় করবা না, শোনা মাত্র খেলা ছেড়ে দিয়া ওই বাচ্চাগুলো অমনি দৌড়ায়া মসজিদে যায় হাজির হয়ে গেছে। আশ্চর্যের বিষয় হলো আল্লাহর ওলি তাকায় দেখলেন ছেলেগুলো ওযু করলো না, ওযু করলো না, ওযু ছাড়াই যায় দাঁড়ায় গেছে নামাজে। হুজুর চিন্তা করলেন হয়তো তহারাতের ইলম ওদের মধ্যে নাই, ওযু করার ইলম ওদের মধ্যে নাই, এই জন্য হয়তো ওযু করে নাই, সাথে সাথে তাড়াতাড়ি যায় মসজিদে হাজির হয়ে গেছে। নামাজের পরে জিজ্ঞাসা করছে আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে এই বাচ্চারা তোমাদেরকে বলার পরে তোমরা ওযু ছাড়াই মসজিদে হাজির হইলা কারণটা কি? বাচ্চাগুলো জবাব দিছে হুজুর এই এলাকাটা মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহ আলাইহির এলাকা, তার মাধ্যমে আমরা শিক্ষা পেয়েছি, আমরা যখন খেলি ওযুর সাথে খেলি, ওযুর সাথে খেলি, আমাদের ওযুই থাকে, ওযু থাকে, নামাজের সময় হলে খেলা বন্ধ করে দিয়া নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। ও যুবক ভাই শিক্ষা নাও, তুমিও যখন খেলো নিষেধ নাই, নামাজের সময় হইলে নামাজ পড়বা। ও যুবক ভাই তোমার মতো আমিও একজন যুবক, আমারও মন চায় এরকম রং তামাশা করতে। ও যুবক ভাই কিন্তু ভেবে চিন্তা করে দেখলাম দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়ার থেকে আমাকে বিদায় হতেই হবে, আমার জবাব আমাকেই দিতে হবে, সুতরাং রং তামাশা করে আমি কি করব? ওই যে অন্ধকার কবর আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। ও ভাই এই কবরে কিন্তু তোমার কেউ সাথী হবে না, এই কবরে সাথী হবে তোমার একমাত্র নেক আমল, ঠিক কিনা বলো? নেক আমল ছাড়া কবরে কোনো সাথী নাই, বাতি নাই, কবর অন্ধকার, অন্ধকার কবরের বাতি হলো তোমার নেক আমল। তাহলে নেক আমল করার দরকার আছে না নাই? আজ থেকে আমরা প্রতিজ্ঞা করি, তাহলে আজকে ওয়াজে আসার ফল হবে। প্রতিজ্ঞা করি, আজ থেকে ওয়াদা করি, ইস্তেগফার করি, তওবা করি, আল্লাহ জীবনে যত নামাজ ছেড়ে দিয়েছি আর নামাজ আমি ছাড়ব না। হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না, জিকির করছে নবী ওলি, খোদার শানে গেছে মিলি, দিয়েছিলেন পর্দা খুলি, আল্লাহু আকবার, দিয়েছিলেন পর্দা খুলি মালি, হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না, হামেশা জিকির কর মুমিন গাফিল থাইকো না, জিকির করছেন ইব্রাহিম নবী, নম্রহুদের আগুনে পড়ি আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা,
কসম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না যেই জায়গার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা মালিকের সন্তুষ্টির জন্য একত্রিত হয়ে জিকিরে মশগুল হয়ে যায় এই মজলিসটার চতুর্পাশে মালিকের রহমতের ফেরেশতাগুলো বেষ্টন করে নেয় শুধু তাই নয় রে মুসলমান ওয়াগশিয়াতুহুমুর রহমাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পেশাল স্পেশাল এক রহমত ওই মজলিসের উপরেই নাজিল করে দেন শুধু তাই নয় মুসলমান ওয়া যাকারাহুমুল্লাহু ফিমান ইনদা আমাদের থেকে অনেক দামি মজলিসে যে মজলিস বেগুনা মাসুমদের মজলিস ফেরেশতাদের মজলিস দামি ফেরেশতাদের মজলিসে তাম জাহানের পালনকর্তা সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন আমাদের নামগুলো ধরে ধরে আলোচনা করতেছে সুবহানাল্লাহ তাহলে এখানে এসে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে অন্তর থেকে বলেন বাবা আজকের এই রাতটা হতে পারে আমাদের জীবনের শেষ রাত কথা বলেন জীবনের শেষ রাত আজকের রাতটা হয়ে যেতে পারে কত মানুষ রাতে শুয়ে যায় ফজরে আর চোখে দেখে না ফজরের আগেই লাশ হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আজকের রাতটা যদি অপ্রিয় ভাই পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা ওয়ার শোনার জন্য এসেছে আজকের রাতটা যদি আমার আপনার জীবনের শেষ রাত হয়ে থাকে হতে পারে এই দিনে খাতিরে দিনে মজলিসের খাতিরে কোরআন হাদিসের মজলিসের খাতিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে চিরকালের জান্নাতে দাখিল করে দিতে পারে লাভ হয়েছে না তাহলে এখানে যারা আসছি আরামের ঘুম ত্যাগ করে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ কে বলেন নসে কিন্তু খবর আছে কারণ আপনি বাড়িতে গেলে আপনার বিবির বিছানাটা ছেড়ে আসছেন বিবি যদি জিজ্ঞাসা করে এই ঘুম বাদ দিয়ে তুমি ওয়াজে গেছিলে কি নিয়ে আসছো বলো আপনি যদি না বলতে পারেন খবর আছে কি বলেন আর বলাটাও আপনার জন্য কর্তব্য কারণ বিবি কুরবানি করে আহারে ত্যাগ স্বীকার করে আপনাকে ছেড়ে দিয়েছে ঠিক কি না তো আপনি এখান থেকে কিছু যায়া তাকে বলা এটা আপনার জন্য জিম্মাদারি ঠিক কি না বলেন জান্নাতে কি আপনি একা যেতে চান নাকি বিবি নিয়ে যাইতে চান হ্যাঁ এই জন্য আপনিও তাহলে শুনবেন মানবেন বিবিকেও বলবেন বিবিকেও মানার জন্য তাকিদ দিবেন ঠিক আছে ইনশাআল্লাহ আমার ভাইরা আমি বাড়তি কথা তেমন বলতে পারি না একটু কান লাগাইয়া দিলের কানে শোনার চেষ্টা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর করে ডাক দিছে আমাদের মানুষদেরকে ডাক দিছে মানুষদেরকে ডাক দিছে এই জন্য আরে মানুষ দুনিয়াতে এসে মালিককে ভুলে গেছে এই জন্য তাম দুনিয়ার মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الإنسان ما غرك بربك الكريم زورك أن الله أكبر الله سبحانه وتعالى
গোটা দুনিয়ার মানুষকে ডাক দিছে শুধু মুমিন নয়, আলেম আছেন এখানে ইনসান মানুষের বহু বচন, এখানে শুধু মুসলমান নয় শুধু মুমিন নয়, গোটা দুনিয়ার মানুষদেরকে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা মুমিন মুসলমান যা আছে সকল মানুষদেরকে সম্বোধন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন মা গররাকা বিরাব্বিকাল কারীম, এ গোটা দুনিয়ার মানুষ কোন জিনিসে তোমাকে তোমার দয়ালু প্রভু থেকে আলাদা করে দিয়েছে বিমুখ করে দিয়েছে, কোন জিনিস? আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, অথচ আমি আল্লাহ তোমাকে শুধু সৃষ্টি করি নাই সুন্দর আকৃতি সুবিন্যস্ত করে তোমাকে সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। নিজের দিকে তাকাইলেই বোঝা যায় একটা হিংস্র প্রাণী কুকুর বিড়াল শৃগাল বাঘ ভাল্লুক যে চেহারা মানুষের কি সেরকম চেহারা নাকি? মানুষের আকৃতি এমন করে আল্লাহ বানাইছেন, মানুষের চোখে যদি চশমা লাগায় সুন্দর বাড়ে না কমে, এই চশমাটা যদি একটা প্রাণী শ্রেষ্ঠ প্রাণী প্রাণীদের রাজা সিংহ সিংহর চোখে যদি লাগায় সুন্দর লাগবে নি, মানুষের চোখে লাগাইলেই সুন্দর, ঠিক না? কারণ কি বলে গোটা দুনিয়ার মখলুক যত আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন দ্বারা বানাইছে, কোন সূরাতুল ইয়াসিনের শেষের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আল্লাহ পাক যদি কোন জিনিস বানানোর জন্য ইরাদা করেন ইচ্ছা করেন কোন কিছু লাগে না শুধু বলেন কুন ফায়াকুন সাথে সাথে হয়ে যায়, জোরে কম না? আর মানুষের চেহারাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুন দিয়া বানাই নাই, মানুষের চেহারাটা কুন দ্বারা বানাই নাই রে মুসলমান, মানুষের চেহারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে বানাইছে। নিজে হাতে কপালটা আল্লাহ তাআলা বানাইছেন, পছন্দ করেছে বান্দাই কপাল দিয়ে আমার কদমে সেজদা দিবে, কত সুন্দর করে বানাইছেন, যে জায়গায় দুইটা চক্ষুর প্রয়োজন সেই জায়গায় দুইটা চক্ষু লাগায় দিয়েছে, আলাম নাজআল্লাহু আইনাইন, দুটি চক্ষু আল্লাহ তাআলা দান করেছে এমন দুটি চোখ যেই চোখের মধ্যে এমন দুটি লাইট টর্চ লাইট ফিট করে দিয়েছেন, কোনদিন বান্দাকে চার্জ করতে হয় নাই, আর বিদেশ থেকে আমদানি কত সুন্দর ডিজাইনের মডেল কৃত কত টর্চ লাইট আসে, কিছুদিন চার্জ দেওয়ার পরেও আবার নষ্ট হয়ে যায়, কিন্তু ওরে বান্দা তোমার আমার চেহারার মধ্যে দুটি যে চোখ দিলেন আল্লাহ কোনদিন চার্জ করা লাগে নাই এমন চোখ দিয়েছেন, গোটা দুনিয়া দেখেও যেন কেমন এক জায়গা সাইডে খালি থেকে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আরো বলেন ওয়ালিসানা ওয়া শাফাতাইন, এর বান্দা তোমার মুখের ভিতরে আমি একটা মেশিন সেট করে দিয়েছি যার নাম জিব্বা, কি জিব্বা? এমন একটা মেশিন, দুনিয়ার ভিতরে যত কলকারখানা আছে মেশিন আছে, কাপড়ের মিল থেকে কাপড়ই বের হয় ওই মিল থেকে অন্য কিছু বের হবে না, ঠিক কিনা বলে? বিস্কুটের ফ্যাক্টরি থেকে বিস্কুটই বের হবে ওই জায়গায় থেকে অন্য কিছু বের হবে না,
কিন্তু মালিক কেমন একটা মেশিন মানুষের মুখের ভিতরে সেট করে দিয়েছে, একটা জিহ্বায় হাজার রকমের স্বাদ ধরে দেয়, একটা জিহ্বার ভিতরে রুই মাছ খাইলে এক রকম স্বাদ, কথা কয় না, একটা জিহ্বার ভিতরে নদীর মলা মাছ দিলে আরেক রকম স্বাদ, একটা জিহ্বার ভিতরে গাভীর গোস্তের ভিতরে বিভিন্ন স্বাদ অনুভব হয় ঠিক কিনা, রানের গোস্তের এক স্বাদ, হাড়ের গোস্তের এক স্বাদ, লেজের গোস্তের এক স্বাদ, ওই যে দাঁড়ার গোস্তের এক রকম স্বাদ আছে না নাই, একটা মেশিনে ধরে দেয় কুদরতকার জোরে সরে বলেন, আরো জোরে বলেন আল্লাহ, তাআলাকে চিন্তা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরে বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইছি উদ্দেশ্যটা কি তুমি জানো না, উদ্দেশ্য আল্লাহ পাক বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এমন ইনসানকে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য, উদ্দেশ্য কি, আল্লাহর গোলামি, আর দুনিয়াতে যত মাখলুক আছে এগুলোর ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী খলাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই বান্দা তুমি ব্যতীত যা মাখলুক দেখো আমি আল্লাহ এটা তোমার গোলামির জন্য বানাইছি, একটু জোরে কর না বাবা সুবহানাল্লাহ, তাহলে গোটা দুনিয়ার মাখলুক যেমন সূর্য, সূর্য একটা মাখলুক কিনা বলেন, সূর্য বান্দার গোলামি করে ঠিক কিনা বলেন, প্রতিদিন সূর্য সকাল বেলা উদিত হয়, আরে সূর্যের আলোটা এমন দরকার, বান্দা ফসল আবাদ করে, ফসল যেই ফসলের মধ্যে সূর্যের আলো ভালো পড়ে ওই ফসলটা ভালো হয়, ওই ফসলের এক সাইডে যদি সূর্যের আলো না পড়ে ওই ফসল বেশি ভালো হয় না, তাহলে বোঝা গেল সূর্য বান্দার প্রতিদিন ডিউটি পালন করে ঠিক কিনা বলেন, একটা গাভী সাধারণ গাভী এমনও পরিবার আছে গাভীর দুধ দহন করে নিজের সংসার চালায় ঠিক কিনা বলো, তাহলে গাভীটাকে আল্লাহ তাআলা বান্দার গোলামের জন্য বানাই দিয়েছে সুবহানাল্লাহ, আরে নবীর উম্মতের দল একটা গাভী সাধারণ একটা গাভী, এই গাভীর দুধ যখন বান্দা দহন করে বিক্রি করে গাভীটা মালিকের কাছে বলে আল্লাহ আমার বাচ্চার হক, তোমার যেই বান্দা দহন করে নিয়ে গেল তোমার এই বান্দা যদি তোমার গোলামি করে আমার কোনো দাবি নাই সুবহানাল্লাহ, তবে আমার বাচ্চার হক তোমার এই বান্দা নিয়ে গিয়া যদি তোমার গোলামি না করে তাহলে কিন্তু আমার দাবি আছে, বুঝা লাগবে, বুঝতে হবে, দুনিয়া থাকার জায়গা নয় রে মুমিন, কেউ কি থাকতে পারছে, আমাদের পূর্বে যত মানুষ ছিল কত বড় বড় রাজা বাদশা ছিল, আছে কত বড় রাজা বাদশা ছিল, এমনও রাজা বাদশা ছিল আল্লাহকে ভুইলা নিজেই খোদা দাবি করছে আছে না নাই, তার মধ্যে নাম করা একজন ফেরাউন কি ঠিক না, আরেকজন কি নমরুদ, এরা নিজেকে খোদা দাবি করছে, ফেরাউন নিজেকে খোদা দাবি করছে, কয় আনা রব্বুকুমুল আলা, আমার চাইতে আবার বড় খোদা কে, নাউজুবিল্লাহ কর, অথচ আশ্চর্য হবেন এই ফেরাউন নিজে খোদা দাবি করছে বটে, তারপরও এই ফেরাউন মাঝে মাঝে গুহার কিনারায় যাইয়া গর্তের ভিতরে একা একা নিরিবিলি সেজদা দিয়া মালিককে ডাক দিছে, আল্লাহ তুমি একমাত্র রব, আমি হইছি নকল, আমি দুনিয়া চাইছি দুনিয়া দাও, আখেরাত দরকার নাই, নাউজুবিল্লাহ, তাহলে ফেরাউন চিন্তা আল্লাহকে ঠিক কিনা বলেন, কিন্তু আমি প্রশ্ন করতে চাই রে মুসলমান, আমরা মুসলমানের ঘরে আসছি কত সৌভাগ্যবান ঠিক কিনা, হিন্দুর ঘরে আসার কারণে পরিচয় হিন্দু,
আরে আমি মুসলমানের ঘরে আসার কারণে আমার পরিচয় হইছে মুসলিম, ঠিক কি না? অথচ মুসলমান হইয়াও মালিকের কদমে সিজদা দেই না এমন মুসলমান বেশি না কম? কি বেশি না? এই যে আল্লাহর ঘর মসজিদ, মসজিদে কে সিজদা করবে, হিন্দু না মুসলমান? কিন্তু আজান হওয়ার পরে কয়জন আমরা যাই? মসজিদ খালি থাকে। ও মুসলমান, ভালো করে খেয়াল করে শুনি, দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া থেকে একদিন বিদায় হতে হবে, বিদায় হতে হবে, ঠিক কিনা বলে? তবে দুনিয়ার থেকে যাওয়ার পরে রাস্তা হবে দুইটা, দল হবে দুইটা। সূরাতুস সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ফরীকুম ফিল জান্নাতি ও ফরীকুম ফিস সাঈর। মৃত্যুর পরে দল হবে দুইটা, একটা হলো জান্নাতের দল আর একটা হলো জাহান্নামীদের দল। প্রশ্ন করতে চাই ও প্রিয় ভাই, ও বৃদ্ধ বাবাজিরা, মৃত্যুর পরে কোন দলে থাকতে চাই? কোন দলে বাবা? ও প্রিয় ভাই, কোন দলে থাকতে চাই? জান্নাতীদের দলে থাকতে চাই, রাজি আছি? দুইটা হাত তুলে মালিককে দেখায় দাও। আজকে আমাদের অবস্থা তো বেগতিক, একদম বেগতিক। আমার বাবা বলে, আপনার বাবা এরকম অবস্থা হয়েছে, তারা যদি মারা যায় সন্তান জানাজা পড়ার উপযুক্ত নয়, পড়তে পারে না, ঠিক কিনা বলে? জানাজা তো দূরের কথা, জানাজার চতুর্থ তাকবীরের দোয়াটাই বলতে পারে না, এরকম আছে না নাই? এক ম্যাজিস্ট্রেট তার বাবার জানাজায় দাঁড়াইছে, বাবার জানাজায়, ম্যাজিস্ট্রেট কি শিক্ষা আছে না? অনেক দামি শিক্ষা, ম্যাজিস্ট্রেট দাঁড়াইছে, ইমাম সাহেব জানাজার নামাজ পড়াইতেছেন যথারীতি। তো নামাজ সালাম ফিরানোর আগ দিয়া ওই ম্যাজিস্ট্রেট ছেলে হাউমাউ করে জানাজার নামাজই কান্না শুরু করে দিয়েছে। ইমাম সাহেব কিছু বুঝলেন না, ব্যাপার কি, কারণ কি? হয়তো বাবার শোকে সে কাঁদতেছে, আসলে তো এরকমই মনে করবো, ঠিক কিনা বলে? তো নামাজ শেষে ইমাম সাহেব জিজ্ঞাসা করছেন, ভাই আপনি কাঁদলেন কেন? এভাবেই তো মানুষকে যেতে হবে, আপনাকেও একদিন চলে যেতে হবে। তো ম্যাজিস্ট্রেট কি বলছে জানেন? বলতেছে, হুজুর আপনি কি মনে করছেন আমি আমার আব্বার শোকে কাঁদছি? কই তো কি কারণে কাঁদছেন? আমি কান্না করেছি, আমি কান্না করছি আপনি যখন জানাজার নামাজ শুরু করেছেন, প্রথম তাকবীর বলেছেন, আমি প্রথম তাকবীরের পরে সানা বলতে পারছি, দ্বিতীয় তাকবীর যখন বলেছেন আমি দরুদ শরীফ বলতে পারছি, তৃতীয় তাকবীর যখন বলেছেন আমি এই তাকবীর দোয়া, এই যে জানাজায় যে দোয়াটা, এই দোয়া আমি আর বলতে পারি না, তখন আমি ম্যাজিস্ট্রেট, এত শিক্ষা লাভ করেছি আমি, আমি একজন ম্যাজিস্ট্রেট, অথচ আমি আমার বাবার জানাজায় আমি দোয়াটা পড়তে পারতেছি না, এই জন্য আমি হাউমাউ মরে কেঁদে দিয়েছি, হাউমাউ করে কেঁদে দিয়েছি। আসলে কথা তো ঠিক, ঠিক কিনা বলেন? এই জন্য এলাকায় আলেম দরকার, আর আলেম তৈরি হয়, আলেম তৈরির কারখানা কি? মাদ্রাসা, ঠিক কিনা বলেন? আলেম তৈরির কারখানা কি? মাদ্রাসায় আলেম তৈরি হয়, মাদ্রাসা হচ্ছে আলেম তৈরির গ্রেস, ঠিক কিনা? আরে মাদ্রাসা যদি এলাকায় থাকে, ছোট ছোট ছেলে, ছোট ছোট বাচ্চা কত সুন্দর কচি কণ্ঠে কালেমা বলে না? তো এই ছোট ছোট বাচ্চা যখন মাদ্রাসায় পড়ে কালেমা উচ্চারণ করে, ওর জীবনে তো নাস্তিক হওয়ার সম্ভাবনা নাই, কথা কয় না? কারণ দেখবেন মানুষ যখন প্রথমে মুলা খায়, কি খায়? মুলা খাইয়া পেট ভইরা গেছে শ্বশুর বাড়ি, এখন শ্বশুর বাড়ি গেলে তো জামাই আদর অনেক বেশি, ঠিক না? পোলাও কুরমা মনে করেন যত রকম খানার আইটেম আছে সুন্দর করে খাওয়াইছে, খাওয়ানোর পরে মনে করেন এখন ঢেক আসছে, ঢেক কি মুলার আসবো না পোলাও কুরমার আসবো? আগে যেটা খাইছে ওইটা না, এ কথা কয় না? মুলা যে খাইছে আগে, ঢেক আসলে তো ওইটাই আসবো, ঠিক না?
তদ্রূপ এলাকায় যদি মাদ্রাসা থাকে তো এই শিশু বাচ্চারা যখন মাদ্রাসায় দ্বীন ইলম শিখে কালেমা তৈবা কালিমাতু শাহাদা পড়ে কোরআন তেলাওয়াত করে বলে ওর জিন্দেগির শুরুতে যে কোরআনি ইলম কোরআনের জ্ঞান ওর ভিতরে ঢুকেছে ও যদি ডক্টর ম্যাজিস্ট্রেট হয় ও কোনোদিন নাস্তিক হবে না ও যা করবে সব সঠিক তাহলে এলাকায় মাদ্রাসা দরকার আছে না নাই আল্লাহ আল্লাহর হাবিব একটা হাদিস বর্ণনা করেছেন আপনাদের সামনে পেশ করছি মানুষের চারটা নাজাতের রাস্তা কয়টা এই হাদিস যে হাদিসটা আমি পড়বো এখন এই হাদিসে মানুষের চারটা নাজাতের রাস্তা বলেছেন আল্লাহর নবী সুবহানাল্লাহ বলেন এক নাম্বার কুন আলিমান তুমি আলেম হও দুই নাম্বার আও মুআল্লিমান আলেম না হইলেও তুমি আলেমের ছাত্র হও আও মুস্তামিআন আলেমের ছাত্র না হইতে পারলেও আলেমের কথা শ্রবণ করো শ্রবণ করতে না পারলেও চার নম্বরে বলেছেন আও মুহিব্বান আলেমদেরকে মহব্বত করো ওয়ালা তাকুন খামিসান ফাতাহলিক বলে পঞ্চম নম্বর হয়ো না তুমি ধ্বংস হয়ে যাবা তাহলে মানুষের নাজাতের রাস্তা কয়টা এই হাদিসে এক নম্বর আলেম হওয়া আলেম যদি হতে পারো হক্কানি আলেম যদি হতে পারো নাজাতের রাস্তা তুমি পেয়ে যাইবা দুই নাম্বার আও মুতাআল্লিমান আলেমের ছাত্র যদি হতে পারো তুমি নাজাতের রাস্তা পেয়ে যাইবা তিন নাম্বার আও মুস্তামিআন আলেমের কথা যদি শ্রবণ কর্ণবালা হতে পারো তুমি নাজাতের রাস্তা পেয়ে যাইবা চার নাম্বার আও মুহিব্বান আলেমকে যদি মহব্বত কর্ণবালাও হতে পারো তুমি নাজাতের রাস্তা পেয়ে যাইবা এখন 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 আমাদের ভিতরে অনেক অতি চালাক মানুষ আছে আছে না নাই হুজুরকে মহব্বত করে মন থেকে ভালো বেশি বেশি খালি চা খাওয়ায় নাস্তা খাওয়ায় কিন্তু নামাজের দারদার না আছে না নাই জিজ্ঞাসা করলে কয় ভাই আপনি নামাজ পড়েন না আপনি এত চা খাওয়ান নাস্তা করেন কি উদ্দেশ্য কি ওই উদ্দেশ্য বুঝেন না হাশরের মাঠে যেদিন উপস্থিত হবেন সেদিন আমি যে আপনারে খাওয়াইলাম চা খাওয়াইলাম নাস্তা খাওয়াইলাম তখন যদি আমারে রাইখে আপনি জান্নাতে যান আপনার সাথে যদি দেখা হয়ে যায় আমি বলবো আমি যা খাওয়াইছি দুনিয়াতে ওইটা দিয়ে যান নইলে আমাকে নগে নিয়ে যান কি হলে উদ্দেশ্য কি ব্যস্ত যাওয়া কিন্তু আসলে অতি চালাক চালাক ভালো কিন্তু অতি চালাক হওয়া ভালো না কথা কয় না চার নাম্বারে বলেছেন মন থেকে মহব্বত কিন্তু বাকি তিনটা করার যদি সামর্থ্য থাকে যেমন আলেম হওয়া সামর্থ্য নাই ধরে আলেমের ছাত্র হওয়া সামর্থ্য নাই কিন্তু আলেমের কথা শ্রবণ করার সামর্থ্য আছে আপনার সময় আছে সুযোগ আছে অলসতা করে আপনি শুনলেন না কি শুনলেন না শুধু মনে মনে মহব্বত করলেন এই মনের মহব্বত কিন্তু হাসর মাঠে কাজে আসবে ঠিক কিনা বলেন তবে আলেমকে মহব্বত করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকেই হাসরের মাঠে আল্লাহ নাজাত দিয়ে দিলেন আলেম যখন জান্নাতে যাওয়া শুরু করবে এক জাহান্নামের দল থেকে এক ব্যক্তি বলবে হুজুর জামার টেনে ধরবে হুজুর দেখেন তো আমাকে চিনেন কিনা কই না আমি তো আপনাকে চিনি না চিনেন না মানে ভালো করে খেয়াল করে দেখেন আমি একদিন আপনাকে ওজুর পানি দিয়েছিলাম খেয়াল আছে শাইখুল হাদিস হযরত জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবে আনছেন আমি একদিন ওজুর পানি দিয়েছিলাম আপনার খেয়াল আছে ভালো করে দেখেন তো আমাকে চিনেন কিনা তো হুজুর ভালো করে খেয়াল করে দেখবে আহা মনে পড়েছে হ্যাঁ তুমি একদিন আমাকে হুজুর পানি দিয়েছিলে কয়টা যদি আপনার মনে পড়ে থাকে মেহেরবানি করে আজকের মুসিবতের দিনে দয়া করে একটু মালিকের সামনে যায় একটু এই কথাটা একটু বলেন যাতে আমি নাজাত পেয়ে যেতে পারি সুবহানাল্লাহ আলেম দুনিয়াতে মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করে ওই দিনও আলেম দৌড়ে যাবে আল্লাহর কাছে এই কথা বলার পরে আল্লাহকে ডাক দিবে আল্লাহ তোমার এই বান্দা আমাকে ওজুর পানি দিয়েছিল সত্য তুমি এই বান্দাকে মাফ করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মাফ করে জান্নাত দিবে সুবহানাল্লাহ আমার ভাইয়েরা
তাহলে দুনিয়া থেকে আমাদেরকে যেতে হবে কিনা? দুনিয়া কিন্তু থাকার জায়গা নয়, তবে দুনিয়া থেকে যাওয়ার পরে মানুষের সব আমলগুলো বন্ধ হয়, তিনটা আমল বান্দার জারি থাকে। সুবহানাল্লাহ, কয়টা আমল? তিনটা। মানুষ ইন্তেকালের পরে তার সমস্ত আমল গুলো বন্ধ হয়ে যায়, কিন্তু তার তিনটা আমল জারি থাকে। নবী আলাইহিস সালাম বিশ্ব নবী বলেন, আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। দুনিয়ার মানুষ ইন্তেকালের পরে তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন আশিয়া, তার তিনটা আমল জারি থাকে ইন্তেকালের পরও। কোন? সুবহানাল্লাহ। তিনটা আমল জারি থাকে, তার মধ্যে এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, সদকায়ে জারিয়া এক নাম্বার, সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া ইন্তেকালের পরেও বান্দার কবরে সব পৌঁছতে থাকে। আও ইলমে ইনতাফাউ বিহি, দুই নাম্বার ওই ইলম, যেই ইলম মানুষকে উপকৃত করে, যেই ইলম মানুষকে উপকৃত করে ওই ইলম সদকায়ে জারিয়া। তিন নাম্বার আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নাম্বার ওই রকম নেক সন্তান, যেই নেক সন্তান বাবা ইন্তেকালের পরে মা ইন্তেকালের পরে মালিকের কাছে বারবার দোয়া করে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই নেক সন্তানও সদকায়ে জারিয়া। সুবহানাল্লাহ। তাহলে মানুষ ইন্তেকালের পরে সব আমল বন্ধ হয়ে যায়, কয়টা আমল খোলা থাকে? কয়টা? আরো জোরে, তিনটা আমল খোলা থাকে, তিনটা। এক নাম্বার মিন সাদাকাতিন জারিয়া, এক নাম্বার কি ভাই? সদকায়ে জারিয়া। কাকে বলে? বলে সদকায়ে জারিয়া, আপনি একটা মানুষকে 100 টাকা দান করলেন, এটা কিন্তু সদকায়ে জারিয়া না। একটা মানুষকে আপনি অভাবীকে দান করলেন, খাওয়াইলেন, এটা আপনি উপস্থিত সব পেয়ে গেলেন, আমলে সব উঠে গেছে, ঠিক আছে, কিন্তু সদকায়ে জারিয়া এটা না। সদকায়ে জারিয়া হলো প্রবাহমান, যেটা চলমান, যেই জায়গার ভিতরে চলতে থাকবে, চলতে থাকবে। যেমন রাস্তার পাশে একটা মানুষের উপকারের জন্য একটা বট গাছ লাগায় দিলেন, আপনার নিয়ত ছিল এই বট গাছ যদি আমি লাগাই অনেক মানুষগুলাই বট গাছের ছায় আশ্রয় গ্রহণ করবে, আশ্রয় গ্রহণ করবে, আরাম করবে, আয়েস করবে, এই নিয়তে একটা বট গাছ লাগায় দিলেন, এই বট গাছ যতদিন বেঁচে থাকবে, আপনি মরে গেলেও কবরে এই বট গাছ থেকে সোয়া পৌঁছতে থাকবে। একটা ঝর্ণা করে দিলেন, ঝর্ণা, পানির ঝর্ণা, নিয়ত ছিল মানুষ এই পানি দিয়ে পিপাসা মিটাবে এবং অজু করে নামাজ আদায় করবে, বলে এই ঝর্ণা যতদিন থাকবে আপনি ইন্তেকালের পরেও আপনার সওয়াব গুলো কবরের ভিতরে পৌঁছে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার নেক সন্তান কি ভাই? নেক সন্তান হচ্ছে তিন নাম্বার, নেক সন্তান যদি থাকে পিতা মাতা ইন্তেকালের পরে সবাই চলে আসতে পারে, কিন্তু নেক সন্তান পিতা মাতার কবর থেকে যায় না। কত কথা! নেক সন্তান কবর থেকে যায় না, কবরের পাশে বারবার দাঁড়ায়, বারবার দাঁড়ায়, আর বলতে থাকে রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীর। আল্লাহর হাবিব বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য এই দোয়াটা অন্তর থেকে বলতে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের কবরের আযাবকে মাফ করে দিবে। তাহলে এই নেক সন্তান মাদ্রাসায় দিলে সহি শুদ্ধ করে এটা বলতে পারবে, ঠিক কিনা বলেন? এই জন্য মাদ্রাসায় আপনি ইঞ্জিনিয়ার বানান একজন সমস্যা নাই, ডক্টর বানান সমস্যা নাই, তবে প্রথমে সন্তানকে দিনই শিক্ষা দেন,
যাতে আপনি ইন্তেকালের পরে আপনার পাশে শিওরে এসে কোরআন তেলাওয়াত করতে পারে, আর আপনি ইন্তেকালের পরে রব্বি রাহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা এইটা বলতে পারে। এরকম এক সন্তান যদি রেখে যেয়ে থাকেন, আপনি কবরে যাওয়ার পরেও কোনো টেনশন নাই, সওয়াব আপনার কবরে পৌঁছতেই থাকবে। আমার ভাইরা, তাহলে তিনটা জিনিস সবকে জারিয়া, তিনটা আমল আপনার কবরে পৌঁছতে থাকবে। আমরা নিয়ত করি যে এই তিনটা আমল করার জন্য, ঠিক কিনা বলেন? এই তিনটা আমল করার জন্য নিয়ত করি, রাজি আছি তো ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, দুনিয়া আসলে থাকার জায়গা নয়। কত মানুষ, দুনিয়া আসলে ধোকা, ধোকা, দুনিয়া ধোকা, দুনিয়া ধোকা। দুটি বন্ধু তারা একসাথে বিদেশ করেছে, দেশে আসছে, দেশে এসে দুজনে সুন্দর বিল্ডিং করেছে, সুন্দর অট্টালিকা করেছে, সুন্দর করে মোজাইক করেছেন। এক বন্ধু হঠাৎ করে ইন্তেকাল করেছে, আর এক বন্ধু খবর পাইয়া দৌড়ে বন্ধুকে দেখার জন্য গেছে। আহা, যা জিজ্ঞাসা করছে আমার এই বন্ধু কোথায়, বাড়িওয়ালারা বলে বলে সে তো ইন্তেকাল করছে, বলে সে কোথায়, সে ইন্তেকাল করেছে, তাকে আমরা সিঁড়ির নিচে খাটিয়ার মধ্যে উঠে রাখছি। কোথায় রাখছে? অথচ বিল্ডিংটা সে করেছে, বিল্ডিংটা কে করেছে? সেই ব্যক্তি করেছে। আ বন্ধুর লাশ খাটিয়ার মধ্যে তাকায় দেখে চোখের পানিগুলো ঝরঝর করে ছেড়ে দিয়েছে। হ্যাঁ, ওই সময় নিয়ত করেছে বেচারা যে হায় রে, এই তো দুনিয়া, এই দুনিয়ার পিছনে পড়ে আছি, না না আমি আর এই দুনিয়ার পিছনে থাকবো না। সে আল্লাহওয়ালা হয়ে গেল। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই হলো দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। তবে দুনিয়া থেকে যাওয়ার আগে আমাকে আপনাকে পাথেও অর্জন করে যেতে হবে, ঠিক কিনা বলেন? আমরা সবাই কিন্তু কবর পথের যাত্রী, ঠিক না ভাই? রুহের জগতে যারা আছে, কোটি কোটি মানুষ আরো আসবে, এরা রুহের জগতে আছে, এদের কিন্তু কবর পথের যাত্রী, এরা এখনো শুরু হয় নাই কবরের যাত্রা, ঠিক কিনা? কবরের যাত্রা শুরু হয় মায়ের পেট থেকে, যখন দুনিয়াতে মানুষ আসে এরপর থেকেই কবরের যাত্রা শুরু হয়ে গেল, কথা বলে না, কবরের যাত্রা শুরু হয়ে গেল। এখন কোন ভাইয়ের যদি আপনার 30 বছর হয়ে থাকে, মনে করেন আপনার গড়ে 60 বছর হায়াত, 60 বছর থেকে 30 বছর চলে গেছে, তাহলে 30টা বছর আছে আর কবরে যাওয়ার, কথা কয় না? তাহলে সবাই একদিন চলে যায়, আমি কবরের দিকে আগায় গেলাম, ঠিক কিনা? সবাই কবর পথের যাত্রী ভাই, তবে কবরে কাউকে খাতির করে না, কবরে কাউকে, কবর পথের যাত্রী তুমি কয়দিন থাকবা দুনিয়া, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, কবর যে এক কঠিন মাকাম, কবর যে এক কঠিন মাকাম, সলসা দূরি চলবে না, সলচা তরি করার মতো জায়গা সে তো নাই, আজরাইল তো তোমার পিছে ঘুরছে সর্বদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর la
ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, একটু দিলের কানে শোনার চেষ্টা করি, অন্য কোনো খেয়াল নাই। কবর কিন্তু এমন একটা জায়গা, কবর কাউকে খাতির করে না, ঠিক কিনা? কবর কোন চেয়ারম্যান, মেম্বার, মন্ত্রী, এমপি, মিনিস্টার কাউকে চেনে না। কবর চিনে যার ভালো আমল হবে তার, তার জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের বাগান হয়ে যাবে। কবরের চিন্তা তো আমাদের দূর হয়ে গেছে, কবরের চিন্তা নাই বললেই চলে। অথচ নবীজি বলেছে, আকসিরু যিক্র হাযিহি লাযাতিল মাউত, বেশি বেশি মৌতের কথা চিন্তা করো, তোমার দুনিয়ার স্বাদ আল্লাহ মিটে যাবে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। কে? নবীজির স্ত্রী আম্মা জান, উম্মাহাতুল মুমিনিন, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রী ছিলেন। একদিন ফজরের নামাজের পরে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ কামরায় বসে নামাজের পরে নামাজের মুসল্লা থেকে না উঠে মউতের মুরাকাবা করতেছে, মুরাকাবা, মউতের কথা চিন্তা করতেছে চোখ বন্ধ করে দিয়া। আরে ইন্তেকালের পরে আমার সাথে কি আচরণ হবে, আমাকে কোথায় রেখে আসবে, এই চিন্তাগুলো করতেছে। চিন্তা করতে করতে দু চোখের পানি গুলো ছেড়ে দিয়েছে, দু চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। এমনি সময় বিশ্ব নবী রহমাতুল আলামিন ঘরের মধ্যে তশরিফ এনেছেন। আর জিজ্ঞাসা করে, ও খাদিজা কেন তুমি কান্দো, কারণটা কি, কি কারণে তুমি কাঁদো? স্বামী স্ত্রীর ভিতরে মহাব্বত যদি থাকে, স্বামীর কান্না স্ত্রীর বরদাস্ত হয় না, স্ত্রীর কান্না ও স্বামীর বরদাস্ত হয় না, ঠিক কিনা? আহারে আজকে আমাদের ঘরে তো স্বামী স্ত্রী মিল আর মহাব্বত নাই, এই জন্য স্বামী বেচারার কষ্টে বিবি কাঁদে না, বিবির কষ্টে স্বামীও কাঁদে না। শান্তি কিভাবে আসবে, মহাব্বত কিভাবে হবে? রাসূল বলেছে, ঘরের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন করো, সালাম বলে একে অপরের মধ্যে সালামের প্রচলন বেশি করার কারণে ঘরের ভিতরে শান্তি আসবে, স্বামী স্ত্রীর ভিতরে মিল আর মহাব্বত পয়দা হবে। হ্যাঁ, সালাম নাই, স্বামী চিন্তা করে, হাইরে বিবি আমার স্ত্রী, তাকে আমি সালাম দেব? আবার বিবি চিন্তা করে, হে আবার কোন কার কি, হে আর আবার সালাম দিতে হবে, সালাম দিতে এখন লজ্জা লাগে, ঠিক কিনা বলেন? অথচ সালাম দেওয়া মানে রহমতের দোয়া করা, হলো সালাম দেওয়া মানে কি, রহমতের দোয়া বলে আসসালামু আলাইকুম, তোমার উপরে শান্তি বর্ষিত হোক, ঠিক কিনা বলেন? ও স্বামী, তুমি যদি তোমার বিবির উপরে শান্তি বর্ষিত চাও তো তুমি শরম লজ্জা বাদ দিয়া সালামের অভ্যাসটা করে দেখো না, কয়েকদিন করার পরে তোমাকে সালাম দিতে দিবে না, বিবি তোমার আগে সালাম দিয়ে দিবে, ঠিক কিনা বলেন? কিন্তু আগে তো শিখাইতে হবে ভাই, আগে তো শিখাইতে হবে, তুমি তো কর্তা, তোমাকে তো গার্জিয়ান হিসেবে আল্লাহ তাআলা পাঠাইছে, তুমি তো গার্জিয়ান, তোমাকে ছাড়ও বেশি দিতে হবে, ঠিক কিনা বলেন? ছাড়ও বেশি দিতে হবে। আহারে নবীজি বলেছে, যেই ঘরে স্বামী স্ত্রীর ভিতরে মিল আর মহব্বত আছে ওটা দুনিয়াতে একটা জান্নাতের ঘর, যেই ঘরে স্বামী স্ত্রী মিল আর মহব্বত নাই ওটা দুনিয়াতে একটা জাহান্নামের গর্ত, নাউজুবিল্লাহ কয় না? তাহলে শান্তি কিভাবে আসবে? আমরা আজকেই যাই, প্রথমেই এই সুন্নতটা চালু করে দেবো, ইনশাল্লাহ সালাম দিয়ে দেবো।
ঠিক না? শরম রাখবো না, কারণ আমার ঘরে আমি শান্তি চাই। প্রত্যেকের ঘরে শান্তি চাই না না চাই, তাও শান্তি চাইলে শরম বাদ দিয়া সালাম শুরু করে দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে তো ইনশাআল্লাহ। আহারে 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 তারপরে শান্তি চাইলে আপনাকেও নামাজ পড়তে হবে, বিবিকেও নামাজ পড়াইতে হবে, ঠিক কিনা? স্বামী নামাজ পড়া বিবি পড়ে না, হবে না। বিবি নামাজ পড়ে স্বামী পড়ে না, হবে না। উভয়কেই নামাজ পড়তে হবে, ঠিক কিনা? কারণ সবাই তো জান্নাতে যেতে চায়, ঠিক কিনা? নামাজে যদি হয় তো মানুষটা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, আদব সুন্দর হবে, স্বামীর খেদমত বুঝবে, স্বামীর আদর বুঝবে। এই জন্য নামাজ দরকার, নামাজ। নামাজ জিন্দগির ভিতরে ফিট হলে এই মানুষটা সর্বদিকেই ভালো হয়ে যায়। তাহলে বলতেছিলাম আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফজরের নামাজের পর মুরাকাবায় বসেছেন, মওতের চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। নবী আলাইহিস সালাম এসে উপস্থিত হয়ে গেছে, জিজ্ঞাসা করে, ও খাদিজা কি জন্য তুমি কাঁদো, কারণটা কি? আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনটা প্রশ্ন করেছেন, তিনটা তিনটা আবদার করেছেন, কয়টা ভালো করে শুনেন, কয়টা? ও মা বোনেরা, পর্দার আড়ালে যারা আছেন ভালো করে শোনার চেষ্টা করেন। মৌতের চিন্তা তো আমাদের মধ্যে, মুরাকাবা তো দূরের কথা, মৌতকেই আমরা পিছে ফেলে রেখেছি, মনে করছি সামনে আরো অনেক দিন বাঁচবো, এই জন্য নামাজ যাই না, বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত, ঠিক কিনা বলেন? এই জন্য মৌতের চিন্তা সকলের মধ্যে তাড়াতাড়ি দরকার। যত মৌতের চিন্তা হবে বান্দার দিলটা তত আখেরাত মুখে হবে। আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক নাম্বার আব্দার, আমি অন্তকালের পরে নবী গো, অন্য কোন কাফর দিয়ে আমার দাফন দিবেন না, আপনার গায়ের জুব্বা দিয়ে আমাকে দাফন দিবেন। দুই নাম্বার আব্দার করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নাম্বার আমার আব্দার নবী গো, কবরের পাশ থেকে সবাই চলে গেলে আপনি যাবেন না। কয় যে দুই নাম্বার আব্দার করেছে, নবী আমি এতেকালের পরে আমার জানাজা অন্য কাউকে দিয়া পড়াবেন, আপনি পড়াবেন। তিন নাম্বার আব্দার করেছে, নবী গো কবরে যাওয়ার পরে মুনকার নাকির এসে প্রশ্ন করবে, সওয়াল করবে, মান রব্বুকা মান দীনুকা মান নবিয়ুকা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবরের তিনটা প্রশ্নের সওয়ালের জবাব আমি দিতে পারবো না নবী গো, আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে, সওয়ালের জবাব আপনি নবী নিজে দিয়ে দিবেন। অভিজি বলে না, খাদিজা তিনটাই গ্রহণ করলাম আলহামদুলিল্লাহ। আহ, স্বামীর মতো স্বামী যদি হতে পারে, ও মা ও বোন, তুমি স্বামীর সাথে ভালো আচরণ করো, এমন আচরণ করো না তুমি অন্তকালের পরে তুমি যাও একদিকে, স্বামী যায় আরেক দিকে, কথা কয় না? এক স্বামী নদীর পাড়ে গেছে, তো ওই নদীর স্রোতে বিবি গোসল করতে যায়, মারা গেছে, জিজ্ঞাসা করছে লোকরে যে আমার স্ত্রী আসছিল, সে গোসল করতে কয়, সে তো মারা গেছে নদীতে স্রোত যাইতেছে, তো সে যাওয়া শুরু করছে উল্টা, কয় আপনি ওই দিকে যান কেন? কয় আমার বিবি সারা জীবন এরকম উল্টা গেছে, আজকে ওই দিকে না যে আমিও উল্টা যাওয়া শুরু করলাম। ও মা ও বোন, তুমি স্বামীর সাথে ভালো আচরণ করো, তোমার আচরণ যদি সুন্দর হয় তুমি অন্তকালের পরে তোমার স্বামীর চোখ দিয়ে পানি বের হবে, ঠিক কিনা বলে? অন্তর থেকে পানি, অন্তর থেকে দোয়া বের হবে, তোমার স্বামী যদি অন্তর থেকে দোয়া করে, ও বিবি তুমি জান্নাতি 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 জান্নাতি। আমাদের স্বামীদেরও কিছু দোষ আছে, আছে না? স্বামীদেরও কিছু দোষ আছে। আহারে বিবি অনেক ভালো, কিন্তু স্বামীর আচরণ ভালো না, এরকম ঘর আছে না? নাই,
না ও স্বামী তুমি বিবিকে দাসী হিসাবে ব্যবহার করো না এরকম না বিবি তো তোমার অর্ধাঙ্গ নেই ঠিক কি না বলেন বিবির সাথে আচরণ স্বামী তোমাকেও ভালো করতে হবে তোমার আচরণ ভালো করতে হবে তুমি সুন্দর ব্যবহার করবা গালিগালাজ করবা না বিবি যদি বিবি তো সারাদিন বাড়িতে কাজ করে কত কষ্ট করে তোমাকে ভালো খাওয়াইতে চায় হঠাৎ যদি একটু ঝাল বেশি হয় স্বামী তোমার মাথা গরম হয়ে যায় ঠিক কিনা একটু লবণ বেশি হলে গরম হয়ে যায় আহারে বেশি চেষ্টা করছে ভালো করে খাওয়ার জন্য হঠাৎ একটু লবণ বেশি হয়ে গেছে তোমার মেজাজ গরম হয়ে গেছে কেন খাবারের দোষ ধরা এটা কিন্তু নিষেধ খাবারের আয়েব ধরা নিষেধ সুন্নাত হলো খাবারের আয়েব না ধরা খাবারের দোষ তালাশ না করা এটা একটা সুন্নাত তকদিরে যা আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা আমার সামনে পৌঁছায় দিয়েছে ঠিক কিনা বলেন